ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে নারী বিদ্বেষী এবং আপত্তিকর মন্তব্য করায় ডাক্তার মুরাদের বিরুদ্ধে, ডাক্তার মুরাদ হাসান এমপির বিরুদ্ধে কিন্তু রাজশাহীর যে সাইবার ট্রাইব্যুনালে কিন্তু অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং বগুড়ার আইনজীবী, বগুড়া জেলা বিএনপির যে সিনিয়র নেতা সাইফুল ইসলাম, তিনি কিন্তু এই অভিযোগপত্রটি দায়ের করেছেন এবং আদালত অভিযোগপত্র গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন এবং এ বিষয়ে বিচারক জিয়াউর রহমান, তিনি কিন্তু এই অভিযোগপত্রটি যে সাইবার ট্রাইব্যুনাল আইনে কিন্তু সেই যে সেখানে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত সে বিষয়টি খতিয়ে দেখে মামলার যে যথাযথ যে ব্যবস্থার বিষয়টি সেটি কিন্তু সেখানকার যারা রয়েছে তারা কিন্তু বলেছেন এবং সে বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখে তারপরে কিন্তু এই যে অভিযোগপত্রটি সে তার বিরুদ্ধে যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু সেই বিষয়ে কিন্তু কার্যকরী যে ব্যবস্থা সেটি করা হবে। এর আগে আমরা দেখেছিলাম যে যে ব্যারিস্টার যে এমপি মুরাদ, তিনি কিন্তু নারী বিদ্বেষী মন্তব্য করায় গোটা দেশব্যাপী যে রাজশাহী সহ যে গোটা দেশব্যাপী নারীদের যে সংগঠন রয়েছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং গোটা দেশে কিন্তু উত্তাল হয়েছিল এবং এর পরে আমরা দেখেছি যে দলীয়ভাবে ডক্টর মুরাদকে আওয়ামী লীগের যে দলীয় পদ এবং এমপিত্ব থেকে শুরু করে সার্বিকভাবে তাকে কিন্তু বহিষ্কারের যে বিষয়টি সেটি দেখেছি এবং এর আগে তিনি যে কানাডা এবং অন্যান্য দেশে যে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু যেতে পারেননি এবং এখন পর্যন্ত তিনি ঢাকায় আসার বিষয়ে আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাজশাহী থেকে যে সাইবার ট্রাইব্যুনাল আইনে যে ডক্টর মুরাদের যে অভিযোগপত্র জমার সর্বশেষ পরিস্থিতি।